हेलो एवरीवन, टुडे इज़ डेट इज 21st of May 2021। आवर क्लास इज LKG मैथ क्लास। ओके, दिस इज़ आवर क्लास वर्क, LKG मैथ क्लास वर्क, पेज नंबर 97 and 98। दो पेज आज के हमें पढ़ो हमारे बोए। ताहले की करब, देखो कि लेखा आछे रिविजन टाइम। एटा रिविजन टाइम, आगे एरकम धरनेर होयेछे, एबार आमरा रिविजन देबो ए जिनिसगुलोके। ओके, आरो एकबार पुनराय करब। काउंट द अबजेक्ट्स, अबजेक्ट माने वस्तु बा जिनिस, काउंट माने गुणते हबे। काउंट द अबजेक्ट्स एंड एनसार्कल द करेक्ट न्यूमेरल्स, वन हैज बीन डन फर यू। एकटा तोमादेर जन्य करे देवा आछे। এখানে অবজেক্টগুলোকে কাউন্ট করতে হবে, করে নিয়ে যেই অবজেক্টটা সঠিক, মানে যে কটা জিনিস এখানে আছে সেই সংখ্যাটার মধ্যে তোমাদের গোল করতে হবে। দেখো, তাহলে প্রথম একটা ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ একটা করে দেওয়া আছে, ফার্স্টটা করে দেওয়া আছে। তো কটা আইসক্রিম আছে দেখো, 1 2 3 4, চারটে আইসক্রিম আছে এখানে। প্রথমে কী আছে, 3, তারপরে আছে 4, তারপরে আছে 5। তাহলে আইসক্রিম আমরা কটা গুনলাম, 1 2 3 4 4, সেই জন্য এখানে 4 কী দিয়েছে, সার্কেল করেছে। 4 এখানে কি করে দিয়েছে, সার্কেল করে দিয়েছে। ওকে, বুঝতে পারলে? আর নেক্সট আমরা চলে যাব। নেক্সট আমরা করব কটা অ্যাপেল আছে গুনবো, 1 2 3, হাউ মেনি অ্যাপেলস আর দেয়ার, 1 2 3, তিনটে অ্যাপেল আছে, কটা অ্যাপেল, তিনটে অ্যাপেল। তাহলে এখানে দেখো, 3 কোথায় আছে, এটা হচ্ছে 2, গুনে নিই, গুনেছি 1 2 3, গুনেছি 3, 2 4 3। তাহলে 3 কোথায় আছে, তিনটে অ্যাপেল, 3 অ্যাপেলস আর হিয়ার, তাহলে 3 কোথায় আছে, 3 আমরা কী করে দেবো, এইভাবে সার্কেল করে দেবো। ওকে, তারপরে দেখো গুনো, 1 2, কটা অবজেক্ট আছে এখানে, কটা অবজেক্ট আছে, 1 2, দুটো অবজেক্ট আছে, কোথায় আছে, 2 2 1 4, 2 কোথায় আছে, এই যে 2। তাহলে দুটো অবজেক্ট গুনলাম, ওই জন্য 1 2, তাহলে 2 আমরা সার্কেল করে দিলাম। ওকে, তারপরে নেক্সট ওয়ান দেখো, হাউ মেনি বাটারফ্লাইস, কটা প্রজাপতি আছে, 1 2 3 4 5, কটা প্রজাপতি আছে গুনলাম, 1 2 3 4 5, পাঁচটে প্রজাপতি, 5। তাহলে এটা 1, এটা 3, আর এটা 5। তাহলে 5 কোনটা, এই যে 5 আমরা কী করে দেবো, সার্কেল করে দেবো এইভাবে। ওকে, নেক্সট ওয়ান, কটা অটো আছে দেখো, 1, অনলি 1। তাহলে এখানে কী আছে, 3 5 1, তাহলে কটা অটো আছে, অনলি 1। তাহলে 1 আমরা কী করে দেবো, 1 আমরা এইভাবে সুন্দর করে সার্কেল করে দেবো। ওকে, এবার হাউ মেনি বিয়ার্স, মানে ভাল্লুক, কটা ভাল্লুক আছে, বিয়ার্স, 1 2 3, তিনটে ভাল্লুক আছে। তাহলে কোথায় 3 আছে, 3, 3 মানে হচ্ছে 3, 1 2 3, তাহলে 3 ফার্স্টেই আছে, 3, 3 2 5 আছে, 3 2 4 আছে। তাহলে 3 আমরা কী করে দেবো, সার্কেল, 1 2 3, হাউ মেনি বেয়ার্স, 1 2 3, তাহলে 3 আমরা কী করে দিলাম, সার্কেল করে দিলাম। এইভাবে তোমাদের যে কটা অবজেক্ট আছে সেটা গুণে যেটা সঠিক অবজেক্ট সেটাকে কী করতে হবে, সার্কেল করতে হবে। হ্যাঁ, যে কটা জিনিস আছে ওই সংখ্যাটাকে তোমাদের গোল করতে হবে। ওকে, এটা ক্লাস ওয়ার্ক। তাহলে এরপর আমরা নেক্সট পেজে চলে আসলাম, 98 পেজ। ওকে, পৃষ্ঠা নম্বর 98, পেজ নাম্বার 98। এবার কী বলেছে এখানে, রিভিজন টাইম, এটাও রিভিজন টাইম, বলছে কাউন্ট দ্য অবজেক্টস, এখানেও কতগুলো জিনিস দেওয়া আছে, এই অবজেক্টগুলোকে কাউন্ট করতে হবে, গুনতে হবে। অ্যান্ড রাইট দ্য নিউমেরালস ইন দ্য সার্কেলস, এখানে দেখো সার্কেল দেওয়া আছে, গোল দেওয়া আছে, সেই গোলের মধ্যে যে কটা জিনিস আছে সেই কটা জিনিসের সংখ্যাটা এখানে লিখতে হবে। কী লিখতে হবে, নিউমেরালস মানে সংখ্যা, বুঝলে, অবজেক্ট মানে জিনিস। তাহলে গোনো, কটা বই আছে, 1 2 3 4, হাউ মেনি বুকস আর হিয়ার, 1 2 3 4, 4 বুকস আর হিয়ার। তাহলে কত লিখবো এখানে, সংখ্যাটা লিখতে বলছে, নিউমেরালস মানে সংখ্যা, 4 লিখ, কটা বুক আছে, 4, তো ইউ হ্যাভ টু রাইট 4 হিয়ার, 4 লিখবে এখানে। ওকে, 4, হাউ মেনি লায়ন্স, 1 2, দুটো আছে, 2 লায়ন্স আর হিয়ার। তাহলে এখানে কত সংখ্যা লিখবো, 2, দেখো। তারপরে হাউ মেনি হেন্স, 1 2 3, 1 2 3, 3 হেন্স আর হিয়ার, সো উই হ্যাভ টু রাইট 3, তাহলে আমরা 3 লিখবো এখানে, 3 ইংলিশে 3। ওকে, হাউ মেনি অ্যারোপ্লেনস, 1, অনলি 1 অ্যারোপ্লেন ইজ হেয়ার, একটা অ্যারোপ্লেন আছে, 1। তাহলে এখানে আমরা কত লিখবো, 1 লিখবো, এই সার্কেলের মধ্যে আমরা সংখ্যাটা 1 লিখবো। ওকে, পেজ নাম্বার 98। ওকে, তারপরে হাউ মেনি অ্যান্টস আর হেয়ার, অ্যান্ট পিঁপড়ে কটা আছে কোনো, 1 2 3 4 5, সো ইউ হ্যাভ টু রাইট হেয়ার 5। ওকে, লাইক দিস, এইভাবে তোমাদের করতে হবে।
ড্রাম কটা আছে দেখো, হাউ মেনি ড্রামস, ওনলি ওয়ান, ওয়ান ড্রাম ইজ হেয়ার, সো ইউ হ্যাভ টু রাইট ওয়ান হেয়ার, ওকে, এখানে ওয়ান লিখতে হবে। নাও হাউ মেনি গার্লস আর হেয়ার, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ফাইভ গার্লস আর হেয়ার, তো ইউ হ্যাভ টু রাইট ফাইভ হেয়ার, এখানে কত লিখবো আমরা, ফাইভ লিখবো, ওকে। হাউ মেনি হেলিকপ্টার্স, কটা হেলিকপ্টার আছে দেখো, কাউন্ট করো, ওয়ান টু থ্রি ফোর, ইউ হ্যাভ টু কাউন্ট ইন ইংলিশ, ইংরেজিতে করতে হবে, কাউন্ট করবে, ওকে, ওয়ান টু থ্রি ফোর, ফোর, ফোরটা আছে, কটা আছে, ফোর, ফোর মানে চার, তাহলে ইউ হ্যাভ টু রাইট হিয়ার ফোর, ওকে, এইভাবে। হাউ মেনি কাপস, ওয়ান টু, হাউ মেনি কাপস আর হিয়ার, টু কাপস, টু বিউটিফুল কাপস আর হিয়ার, তাহলে এখানে আমরা কী লিখবো, টু, বুঝলে, এইভাবে করতে হবে। হাউ মেনি অ্যাপেলস আর হিয়ার, কটা আপেল আছে, ওনলি ওয়ান অ্যাপেল, ওয়ান, ওনলি ওয়ান অ্যাপেল ইজ হিয়ার, সো ইউ হ্যাভ টু রাইট ওয়ান, তাহলে আমরা এখানে কী লিখবো, ওয়ান লিখবো, এইভাবে 98 পেজটা করব, 97 আর 98 পেজ আমাদের ক্লাস ওয়ার্ক, ওকে, থ্যাংক ইউ।